আসামের গৌহাটি থেকে মেঘালয় হয়ে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ত্রিপুরা ও মণিপুর রাজ্যে যাবে ভারতের পেট্রোলিয়াম পণ্যবাহী লরি। মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে 140 কিলোমিটার পথ ব্যবহার করবে লরিটি। বিস্তারিত জানবো তামাবিল স্থলবন্দর থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির, যাব তার কাছে। ভারত থেকে 10 ট্রাক পেট্রোলিয়াম পণ্য যেটা গুয়াহাটি থেকে, অর্থাৎ আসামের গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে তামাবিল হয়ে আবার আসামে চলে যাবে। আসামের ত্রিপুরা এবং মণিপুর রাজ্যে, দুটি রাজ্যে চলে যাবে, সেই কুলাউড়া দিয়ে বা মৌলভীবাজারের কুলাউড়া দিয়ে ঢুকে যাবে। এবং এই যে 10 ট্রাক যেই জ্বালানি পণ্য বা পেট্রোলিয়াম পণ্য আসতেছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পণ্য। সেই 10টি কন্টেনার বা ট্যাঙ্কে করে যে পণ্যগুলো আসছে, সেটার মধ্যে 10-6টা ট্যাঙ্ক লরিতে থাকবে সে জ্বালানি তেল, এবং 3টিতে থাকবে এলপিজি। এবং বাংলাদেশ ভারত ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট যে চুক্তি হয়েছিল 2018 সালের 25 অক্টোবর, সেই চুক্তির আওতায় বাংলাদেশের এই প্রথম ট্রানজিট দিয়ে ভারত ট্রানজিট ব্যবহার করছে, এবং 140 কিলোমিটার পথ ব্যবহার করবে ভারত। এবং এই 140 কিলোমিটার পথ অতিক্রম করে সেই চাতলাপুর সীমান্ত হয়ে কৈলাসপুরে চলে যাবে। কৈলাসপুর হয়ে ত্রিপুরা এবং মণিপুর রাজ্যে সেই পেট্রোলিয়াম অর্থাৎ জ্বালানি পণ্য সরবরাহ করা হবে। বলে রাখা প্রয়োজন যে নভেম্বর পর্যন্ত, এই বছরের নভেম্বর পর্যন্ত এই ট্রানজিটটি ব্যবহার করবে। এর কারণ হচ্ছে কি, গত জুন এবং জুলাই মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল ভারতের এই আসাম এবং মেঘালয়ে, এবং সেই বন্যার কারণে মেঘালয় থেকে আসামে যাওয়ার বা ত্রিপুরা বা সেই মণিপুর রাজ্যে যাওয়ার জন্য যে সড়কটি, সেই সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। সেই সড়কটির মেরামত কাজ চলছে, এবং সড়কটির মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ট্রানজিট ব্যবহার করবে। এবং তারা ধারণা করেছেন বা তারা বলছেন যে নভেম্বরের মধ্যেই এই সড়কটি মেরামত শেষ হয়ে যাবে। সে কারণে নভেম্বর 2022-এর নভেম্বর পর্যন্ত এই ট্রানজিটটি ব্যবহার করবেন। আজকের এই যেই 10টি কন্টেইনার বা ট্যাঙ্ক করে পণ্য আসছে, তার মধ্যে 3টি কন্টেইনার করে 19.19 মেট্রিক টন এলপিজি, এবং 7টি কন্টেইনার করে 83 মেট্রিক টন জ্বালানি পণ্য। সেই সর্বমোট 104.19 মেট্রিক টন পণ্য ভারত থেকে আসছে। এবং তামাবিল স্থল শুল্ক স্টেশন কাস্টমস এই ব্যাপারে সমস্ত ব্যবস্থা নিয়েছে, এবং শুধুমাত্র সেই ব্যবস্থা নয়, এই তামাবিল স্থল বন্দর থেকে মৌলভীবাজার পর্যন্ত যাওয়া পর্যন্ত, সেই চাতলাপুর সীমান্ত পর্যন্ত যাওয়ার জন্য এই 10টি যে ট্যাঙ্ক লরি বা 10টি কন্টেইনারের যে বহর থাকবে, সেই বহরের আগে এবং পিছনে পুলিশের বহর থাকবে, এবং পুলিশ স্কোর্ট করে নিয়ে যাবে সেই একেবারে ভারতের সীমান্ত পর্যন্ত। এবং সেই ব্যবস্থাটা নিচ্ছে গোয়েন্দাঘাট পুলিশ, এবং তারপরে জয়ন্তা পুলিশ, তারপরে যে সমস্ত থানা পাবে পরপর সেই থানার পুলিশই সেই ব্যবস্থা নেবে। আমরা গোয়েন্দাঘাট ওসির সাথে কথা বলেছি, আমরা জয়ন্তাপুর ওসির সাথে কথা বলেছি, তারা দুজনেই এখানে আছেন, এবং 2টি স্কোর্ট দিয়ে নিয়ে যাবে। সিলেট পার হওয়ার পরে মৌলভীবাজার জেলা পুলিশের থেকে স্কোর্ট দেওয়া হবে। সব কিছু মিলে বাংলাদেশের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। 140 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। 140 কিলোমিটার পথ পাড়ি দিতে ভারতের বেশ কিছু রাজস্ব দিতে হবে, সেই রাজস্ব পাবে বাংলাদেশ সরকার। মোটামুটি এই ছিল ভারত থেকে যে 10 কন্টেইনার এবং যেই জ্বালানি পণ্য আসছে, এবং বাংলাদেশ ভারতের ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় প্রথম, তার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটে।